কেন যে এই সন্ত্রাস চলছে জেতার পরে দিল্লিতে জানো জানো ও সকাল কাল গেছিল ওকে দেখ কি অবস্থা বাপিদার ভাইকে ওকে একটা নিরীহ ছেলেকে মেরেছে আজকে যাবে নিরীহ ছেলে কোন দল করে চল ভাই তৃণমূল কংগ্রেস, তাই যারা মানুষের সাথে যোগাযোগ রাখে তাদের কিভাবে হ্যাকেল করা হয়, কিভাবে সন্ত্রাস করা হয় সেটা দেখাচ্ছে চোখে আঙুল দিয়ে তৃণমূল কংগ্রেস। নতুন তো কিছু নয়, এটা তো এখন মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে। প্রতিদিন যদি গড়ে ধরেন 15-20টা করে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হচ্ছে এলাকায়, নতুন কি আছে? প্রশাসন নির্বিকার হাতে ছুরি পরে বসে রয়েছে।